আজিজ বেনজির আসাদুজ্জামান মেয়াদের পর এবার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমলনামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে। আজিজ বেনজির সম্পর্কে সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছিলেন তারা আওয়ামী লীগের কেউ নন, এবার সরকারের দুই প্রতিমন্ত্রী সম্পর্কেও কি ওবায়দুল কাদের বলবেন তারা আওয়ামী লীগের কেউ নন, তারা সরকারের কেউ নন। সাবেক সেনাপ্রধান আজিজ, সাবেক আইজিপি বেনজির, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কিংবা বর্তমানে পুলিশে কর্মরত ডিআইজি শিমুল, ডিআইজি জামিল হাসানদের তথ্য যখন একের পর এক সিরিজ আকারে গণমাধ্যমে উঠে আসছিল, তখন আমার এই চ্যানেলেই আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম এই বিষয়গুলোতে। অনেকেই তখন মন্তব্য করেছেন কবে নাগাদ সরকারের মন্ত্রীদের আমলনামা গণমাধ্যমে উঠে আসতে শুরু করবে, এবং সেটা সম্ভবত শুরু হয়েছে। এর মধ্যে ছাগলকাণ্ডে একজন রাজস্ব কর্মকর্তা ফেঁসে গেছেন, নতুন করে আরেকজন রাজস্ব কর্মকর্তা সম্পর্কেও গণমাধ্যমে খবর উঠে এসেছে। দুদক সে সম্পর্কে ইতোমধ্যেই তদন্ত করতে শুরু করেছে, তার অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করার ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে এই ওয়েব সিরিজের প্রথম সিজনটা এখনো শেষ হয়নি, কিন্তু তার আগেই সেকেন্ড সিজনের ট্রেইলার দেখানো শুরু হয়ে গেছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি সামনের দিনে এভাবে একের পর এক, যেভাবে আজিজের পর বেনজির, আসাদুজ্জামান মিয়া, শিমুল, জামিল হাসান, তারপর দুই রাজস্ব কর্মকর্তা, তাদের ফিরিস্তি যেভাবে গণমাধ্যমে উঠে এসছে, দুই প্রতিমন্ত্রী সম্পর্কে যখন যুগান্তরের তিন মাসের একটা অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যমে এসছে, যুগান্তর প্রকাশ করেছে, তার মানে সামনের দিনে এভাবে সিরিজ আকারে অর্থাৎ সেকেন্ড সিজনটা শুরু হলো এই ওয়েব সিরিজের। এবার একে এর পর এক আমরা হয়তোবা প্রতিমন্ত্রীদের কিংবা মন্ত্রীদের অপকর্মের ফিরিস্তি সম্পর্কে জানতে পারবো। এবং ম্যাক্সিমাম ওয়েব সিরিজ সাধারণত তিনটা সিজনে শেষ হয়, সুতরাং থার্ড সিজনে গিয়ে কি আমরা সর্বোচ্চ পর্যায়ের, সরকারের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির ফিরিস্তি দেখতে পারবো, দেখা যাক। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি, সরকারের ভেতরে একটা টালমাটাল পরিস্থিতি আছে, এবং ভেতর থেকে কেউ কেউ হয়তো বা তথ্য দিচ্ছেন, কিংবা এমন কোনো শক্তি পেছন থেকে কাজ করছে যেটাকে ঠেকানোর ক্ষমতা এই সরকারের নাই। সুতরাং যে সিরিজটা শুরু হয়েছে, এই সিরিজটা সরকার আর ঠেকাতে পারছে না। এবং এটা যে কোথায় গিয়ে ঠেকবে, এবং যেটা বলছিলাম সিজন থ্রিতে গিয়ে আমরা যে আসলে কার মুখোশ উন্মোচন হতে দেখব, সেটা হয়তো বা এখন আমরা আন্দাজও করতে পারছি না। আমরা একটু দেখি দুই প্রতিমন্ত্রী সম্পর্কে, এর মধ্যে একজন ভূমিদস্যু এবং আরেকজন ভূমিদস্যুর সহযোগী। যুগান্তরের তিন মাসের অনুসন্ধানী প্রতিবেদন হেডলাইন, দলিল করে নামজারির পর খাজনাও দিচ্ছেন প্রতিমন্ত্রীর নামে খাস জমি, অনুসন্ধানী প্রতিবেদন। সরকারি খাস জমি দলিল করে মালিকানা নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এমপি সহ চারজন। প্রায় 26 বছর আগে চাঞ্চল্যকর এ দলিল সম্পাদনের পর জমি নিজেদের নামে নামজারিও করে নিয়েছেন। 26 বছর আগে অর্থাৎ সে সময়ও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দিচ্ছেন খাজনাও, অথচ আলোচ্য দলিলে যে দাগ খতিয়ান উল্লেখ করে বিক্রি দেখানো হয়েছে, এর প্রায় অর্ধেক জমি পর্যটন কর্পোরেশন খাস সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে নিয়েছে। আর বাস্তবে জমি না থাকলেও গোপনে দলিল করা হয়েছে ডিসির খতিয়ানে থাকা এই জমি। এমনকি আলোচ্য দলিলের একটি দাগে 42% জমির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি, ঘটনাটি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা উপকূলে। তাহলে এই জমির দলিল হলো কিভাবে, জানতে চাইলে কলাপাড়া ভূমি অফিসের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে যুগান্তরকে বলেন, আসলে প্রতিমন্ত্রী মহিবুর রহমানের দলিল নিয়েই রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত, কিভাবে দলিলদাতা জমির মালিক হয়েছেন তার তদন্ত হলেই আসল রহস্য বের হয়ে আসবে। তিনি বলেন 1997 সালে অর্থাৎ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দলিল হওয়ার পর 2012 সালে অর্থাৎ আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, জমির নাম জারি করেন মহিবুর রহমান সহ দলিল গ্রহীতারা। এই 15 বছরেও জমিটির নাম জারি না হওয়ার কারণও খুঁজতে হবে। স্বাভাবিকভাবেই একটা জমি যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন দখল করেছেন, এরপর যখন আপনি ক্ষমতায় নাই তখন আর সেটা নাম জারি করতে পারেননি, আবারও যখন 2012 সালে অর্থাৎ আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় এসছে, তারপর 3 বছরের মাথায় এই জমি আবারও পুরোপুরিভাবে নাম জারি করে দখল নিয়েছেন। এরপর সংসদ সদস্য হওয়ার পর 2018 সালে মহিবুর রহমান জমি দখল করে নেন। পানি সম্পদ প্রতিমন্ত্রীকে দেওয়া ত্রাণ প্রতিমন্ত্রীর ডিও লেটারের তথ্য তালাশ করতে গিয়ে যুগান্তরের তিন মাসের অনুসন্ধানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ডিও লেটারে কুয়াকাটার পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের অভ্যন্তরে 800 জমি নিজের দাবি করেন প্রতিমন্ত্রী, অথচ সংশ্লিষ্ট জমি পাউবোর অধিগ্রহণকৃত, যেখানে প্রতি শতক জমির দাম কোটি টাকারও বেশি। এমনকি পাউবোর রেস্ট হাউসের সীমানায় ঢুকে নিজের জমি দাবি করে 5টি পিলারও স্থাপন করেছিলেন তিনি, তখন তিনি স্থানীয় সংসদ সদস্য। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথের 15 দিনের মাথায় 1 নম্বর খাস খতিয়ানের জমি নিজের দাবি করে ডিও দেন। ডিও লেটারে জমির মালিকানার বিষয়ে নিজের পক্ষে শক্ত অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী পাউবোর চলমান মামলা নিষ্পত্তি চেয়েছেন, অথচ এ জমি 1968 সালে অধিগ্রহণ করে
পাওবো, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড। এখন পর্যন্ত আমরা একজন প্রতিমন্ত্রীর নাম পেয়েছি, মোহাম্মদ মহিবুর রহমান, যিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আরেকজন প্রতিমন্ত্রী আছেন এই ঘটনায়, যিনি এই ত্রাণ প্রতিমন্ত্রীর সহযোগী, যিনি তার পক্ষে ডিও লেটার দিয়েছেন। সেই জায়গাতে আসবো। 1997 সাল থেকে প্রসেসটা শুরু করেছে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এরপর 2012 সালে যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায়, সেই সময় এটা নাম জারি করেছেন তিনি নিজের নামে। এরপর 2018 সালে যখন তিনি এমপি হয়েছেন, তারপর এর উপর তিনি পুরোপুরিভাবে দখল নিতে গেছেন, এবং এরপর যখন তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রীর শপথ নেবার 15 দিনের মাথায় তিনি এই জমি পুরোপুরিভাবে নিজের দখলে নিতে গেছেন। তার মানে এই সরকারে যারা আছে, এই সরকারে যারা এমপি কিংবা একসময় যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, পরে হয়তো এমপি হয়েছেন বা এমপি হননি, আওয়ামী লীগের নেতা হলেও তারা আসলে এই দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করেন, সরকারি সম্পত্তিকে নিজেদের সম্পত্তি মনে করেন, বাপদাদার সম্পত্তি মনে করেন। এবং যখন এমপি হয়ে যান, তখন তো তারা পুরো ওই সংসদীয় আসনকেই নিজের বাপদাদার সম্পত্তি মনে করতে শুরু করেন। আর একবার যদি মন্ত্রিসভায় ডাক পেয়ে যান, তাহলে তো আর কোনো কথাই নাই, তখন পুরো দেশটাকেই আসলে তারা নিজেদের মনে করতে শুরু করেন। এবং এদের তথ্য একটু একটু করে এখন আসতে শুরু করেছে, তো সামনে হয়তো আমরা আরো দেখব। কিন্তু ওই এতদিন যাদের তথ্য এসছে, সিজন ওয়ানে যাদের তথ্য আমরা দেখেছি, যেটা এখনো চলমান আছে, তাদের ওই হাজার হাজার কোটি টাকার যে অবৈধ সম্পদ, তার মধ্যে এই মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও অনেক বড় একটা অংশ আছে, যেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই খুব অল্প দিনের মধ্যেই সিজন টু শেষ হতে হতেই হয়তোবা আমরা সেগুলো সম্পর্কে জানতে পারবো, এবং অপেক্ষা সিজন থ্রির, যখন দ্য ফাইনাল এপিসোড, যখন সরকারের একদম সর্বোচ্চ পর্যায়ের গদি ধরে টান দেয়া হবে। এই অবস্থার মধ্যেই প্রতিমন্ত্রীর নজিরবিহীন এই ডিও লেটার দেয়া হয়। এইবার চিত্রনাট্যে আসবেন আরেকজন প্রতিমন্ত্রী। এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানের ডিও লেটারে উত্থাপিত দাবি দাওয়া মেটাতে পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে দাপ্তরিক পত্র দিয়েছেন। চিত্রনাট্যে নতুন আরেকজনের আগমন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক, যিনি আরেকজন প্রতিমন্ত্রী মহিবুর রহমান ভূমিদস্যুর পক্ষে দাপ্তরিক পত্র দিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে, যাতে তার দাবি দেওয়া, বলা বাহুল্য অবৈধ দাবি দেওয়া মিটিয়ে দেন। এ বিষয়ে 6 মার্চ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন আলম সাথী স্বাক্ষরিত একটি চিঠি পটুয়াখালী জেলা প্রশাসককে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান কুয়াকাটা মৌজায় জমির সীমানা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের মতভেদের সমাধানের অনুরোধ করেছেন। এ বিষয়ে ডিও পত্রের ওপর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর লিখিত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এভাবে সরকারটা চলছে, এভাবেই চলছে। ভূমিদস্যু, দুর্নীতিবাজ, লুটপাটকারী, বিদেশ অর্থ পাচারকারী, তাদের পক্ষে একজনের পক্ষে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছেন, এরা উভয়ই প্রভাবশালী। এমনকি মন্ত্রণালয়ের একজন সচিবকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে, তার স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কাছে, এবং সেখানেও নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে, অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে যে যেটা চায়। সরকারে থাকা এই ভূমিদস্যুরা, তারা যে যে অংশটা চায়, তাদেরকে যেন সেই অংশটা দিয়ে দেওয়া হয়, কারণ তারা এই দেশটাকে বাপদাদার সম্পত্তি মনে করে। শেষের দিকে বলছে রিপোর্টে, জানতে চাইলে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম যুগান্তরকে বলেন, ডিসির খাস সম্পত্তি দলিল হওয়ার কোনো সুযোগ নেই, যদি হয়ে থাকে সেটি বাতিলের উদ্যোগ নিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়ের নামে পানি উন্নয়ন বোর্ডের যে জমি রেকর্ড হয়েছে তা ভুল ছিল। আবার পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিও জেলা প্রশাসকের নামে তুলে দেওয়া হয়েছে, সেটাও ভুল। বিষয়টি সরেজমিন মেপে পরিচ্ছন্ন করা হয়েছে, ভুল ভ্রান্তির কথা বলা হচ্ছে। মনে আছে নিশ্চয়ই আমাদের বেনজিরের একের পর এক অবৈধ সম্পদের বর্ণনা যখন আমাদের সামনে আসছিল গণমাধ্যমে, একের পর এক এপিসোড প্রকাশিত হচ্ছিল, তখন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত কাগজপত্র এসছে, অর্থাৎ বেনজিরের যে সমস্ত সম্পত্তির বিবরণ আমাদের কাছে এসছে, সেগুলোর কাগজপত্র ঠিকই আছে। দু একটা জায়গায় ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলো আমরা দেখব। জানি না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনো তার আগের অবস্থানে আছেন কিনা, এখনো কি তিনি বেনজির আসাদুজ্জামান মিয়াদের সম্পত্তির যে কাগজপত্র তার কাছে আসছে সেগুলোকে সঠিক মনে করেন কিনা, এবং এই হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদকে তিনি সামান্য ভুল ত্রুটি মনে করেন কিনা, যেভাবে জেলা প্রশাসক পটুয়াখালী বলছেন, কিছু ভুলভ্রান্তি হয়তো হতে পারে। কিন্তু পুরো রিপোর্টটা আমরা যদি দেখি, যে অনুসন্ধানী প্রতিবেদনটা করেছে যুগান্তর, তাতে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছি পরিকল্পিতভাবে এখানে জমি দখল করা হয়েছে,
এবং একজন ভূমিদস্যুকে, যিনি 1997 সাল থেকে আওয়ামী লীগ তখন যখন ক্ষমতায় ছিল তখন থেকে এই প্রসেসের মধ্যে আছে, যিনি তখন থেকে একজন ভূমিদস্যু এবং তারপর আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে আবার 2009 সালে তখন আবারও সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। এরপর যখন তিনি এমপি হয়েছেন, এমপি মহোদয় হয়েছেন, তখন তিনি দখল করতে গেছেন। এরপর যখন তিনি মন্ত্রী মহোদয় হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, তখন তিনি 15 দিনের মাথায় শপথ নেওয়ার 15 দিনের মাথায় জমি দখল করতে চলে গেছেন এবং তাদেরকেই মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। এই ভূমিদস্যু, জলদস্যু, এই দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ব্যাংক ডাকাত, এদেরকে দিয়েই এই সরকারটা গঠন করা হয়েছে। এই সিন্ডিকেট, চোর, ডাকাত, বদমাস, গুন্ডা, মাদক পাচারকারী, অস্ত্র পাচারকারী, বিদেশে টাকা পাচারকারী, এদেরকে দিয়ে এই সরকারটা গঠন করা হয়েছে। কিন্তু সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এপিসোড 1, 2, 3, 4 করে সিজন 1 প্রায় শেষ। সিজন 2 ট্রেইলার আমরা দেখতে পেলাম। সিজন 1 এর মতো এবার এমপি মন্ত্রীদের অপকর্মের ফিরিস্তি গণমাধ্যমে আসার পালা। আওয়ামী লীগ বুঝে গেছে যুক্তরাষ্ট্র এবার কিছু একটা করবে, যুক্তরাষ্ট্রের কারণেই সরকার ব্যর্থ হবে, এরকম একটা পারসেপশন আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে। মাননীয় শ্রম প্রতিমন্ত্রী একটা বক্তব্য, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। বক্তব্যটা একটু দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে 2001 সালে নির্বাচিত আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি, এমন অভিযোগ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এ কথার অর্থ কি? যে যুক্তরাষ্ট্রের কারণে 2001 সালে সরকার গঠন করতে পারেনি নাকি? এর মানে যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগ শত্রু জ্ঞান করে। এই ধারণাটা আগেও ছিল কিন্তু এখন একটু পাকাপোক্ত হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী অবশ্যই তিনি সরকারের ভিতরকার অনেক তথ্য জানেন, হয়তোবা তিনি অতটা জনপ্রিয় কিংবা পাবলিক স্পেয়ারে পরিচিত না আমাদের কাছে, কিন্তু তিনি অনেক কিছুই জানেন। অর্থাৎ সরকারের একজন প্রতিমন্ত্রীর বক্তব্য হিসাবে এটাকে আমরা সিরিয়াসলি বিবেচনা করতে চাই। যে যুক্তরাষ্ট্রকে 2001 সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি এটা মনে করে তারা, ইটস ফলস, বাট এটা মনে করে। ওই এটা প্রধানমন্ত্রী ইঙ্গিত করে বলেছেন যে গ্যাস বিক্রি করতে চাইলে, অমুক করতে চাইলে, তমুক করতে চাইলে 2001 সালে তারা ক্ষমতা আসতে পারত। কিন্তু এখন আবার এটা সামনে আনার মানে কি? ভারতে একটা নরবরের সরকার আছে, মোদীর কোয়ালিশন সরকার আগের মতো আওয়ামী লীগকে সার্ভিস দিতে পারবে না, এটা আওয়ামী লীগও জানে, এটা আওয়ামী লীগ বুঝে গেছে। যার ফলে সম্ভাব্য যারা ক্ষমতা আসতে পারে, কংগ্রেস বা আরো যারা রাজনৈতিক বিভিন্ন গতি প্রকৃতি নির্ধারক ভারতের, তাদের সাথে প্রধানমন্ত্রী খাতিল আগেই করে এসেছেন মোদীর স্বাগত অনুষ্ঠানে গিয়ে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এর মানে আওয়ামী লীগের যে মূল শক্তি, যে ভারত আমেরিকাকে কনভিন্স করে রাখবে, সেটা আগের মতো এখন আর হচ্ছে না। আওয়ামী লীগের মধ্যে এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে এবং ইটস অ্যাট লিস্ট টু সাম এক্সটেন্ট ট্রু। এবং যুক্তরাষ্ট্র গভীর ষড়যন্ত্র করছে বলে, এই যে কথাটা শ্রম প্রতিমন্ত্রীর, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র করছে বেসিক্যালি যুক্তরাষ্ট্র, এটাই তারা মনে করে। এমনকি এই যে আজিজ বেনজির ঘটনা, একের পর এক দুর্নীতি বের হয়ে যাওয়া দেশের ভিতরে যা চলছে, এগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে আওয়ামী লীগের অনেকের ধারণা এবং মনে করে যে এই বিষয়গুলো সামনে এনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র কোনো কঠিন পদক্ষেপ নিতে পারে। মানে যুক্তরাষ্ট্রের কারণেই আওয়ামী লীগ ব্যর্থ হবে, এটাই তাদের সরকার ব্যর্থ হবে তাদের ধারণা। তো বললেন যে 2001 সালে যুক্তরাষ্ট্রের কারণে তারা সরকার গঠন করতে পারেনি। প্রতিমন্ত্রী বলেন আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এখন